প্রয়াত গায়ক কেকের পরিবারের প্রতি দুঃখ প্রকাশ। ফেসবুক ভিডিও ডিলিট করে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন রূপঙ্কর বাগচি। রূপঙ্করের গাওয়া জিঙ্গল বন্ধ করল মিও অ্যামোরে। প্রয়াত গায়ক কেকের পরিবারের প্রতি দুঃখ প্রকাশ। কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন গায়ক রূপঙ্কর বাগচির। ফেসবুকের ভিডিও ডিলিট করলেন রূপঙ্কর। কলকাতার নজরুল মঞ্চে প্রয়াত সঙ্গীত শিল্পী কেকের অনুষ্ঠানের দিন উড়িষ্যা থেকে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন রূপঙ্কর, যেখানে তিনি বলেন, কেকে হুইজ কেকে, আমি কেকের থেকে ভালো গান গাই। সেদিনই নজরুল মঞ্চের অনুষ্ঠান শেষে অসুস্থ হয়ে পড়েন গায়ক কেকে। হোটেলে ফেরার পর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার পর থেকেই নেট দুনিয়ায় কটাক্ষের শিকার রূপঙ্কর। কটূক্তি ভরা মন্তব্যে ছয়লাভ শিল্পীর ফেসবুক অ্যাকাউন্ট। শিল্পী হিসাবে তার নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। এসবের মাঝেই তিনি যে সমস্ত ব্র্যান্ডের হয়ে জিঙ্গেল গেয়েছিলেন তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় মিও আমরে তার জিঙ্গেল সরিয়ে নিয়েছে। এদিনই কলকাতার প্রেস ক্লাবে ফেসবুকে করা তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেছেন রূপঙ্কর। এদিন তিনি ঠিক কি বলেছেন আসুন শুনব। যে ভিডিওটি গত কদিন ধরে সোশ্যাল মিডিয়া ও তার বাইরে এত বিরামহীন উত্তেজনার উপাদান পেয়েছে, এইখানে এক্ষুনি পৌঁছবার আগে সেটি আমি ফেসবুক থেকে ডিলিট করলাম। পরলোকগত গায়কের পরিবারের কারোর সঙ্গে আমার পরিচয় নেই, কিন্তু আপনাদের মাধ্যমে বন্ধুরা মুম্বাইবাসী তাদের আবার জানাচ্ছি যে আমি আন্তরিকভাবে দুঃখিত। কেকে আজ যেখানেই থাকুন ঈশ্বর যেন ওকে শান্তিতে রাখে। আমার সঙ্গীত জীবনে এইরকম বিভীষিকার মুখোমুখি আমাকে হতে হবে, যেখানে ওড়িশায় বসে করা একটি ভিডিও পোস্ট এমন একটি পরিস্থিতি তৈরি করতে যাওয়ার গোটা পরিবারকে চরম আতঙ্ক দুর্ভাবনা ও মানসিক নিপীড়নের মধ্যে সেটা আমি কল্পনা করতে পারি। যেখানে আমার বাড়ির বাইরে নিরাপত্তা রক্ষায় পাহারা দেবে তালা থানার পুলিশ, নিয়ত হুমকি এসেই যাবে আমার স্ট্রিট ফোনে, গায়ক হিসেবে দেশে বিদেশে এত লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছি, তাদের আবেগ সবসময় অনুভব করেছি এত বছর ধরে ধারাবাহিকভাবে স্বীকৃতি পেয়েছি নানান স্তরে, মুহূর্তের অসতর্কতা যে এমন গনগনে এবং মারমুখী আবেগ বয়ে আসে কে জানতো সেটা আমি সত্যি কল্পনা করি ভাবি। এত ঘৃণা, এত আক্রোশ, এত বিরুদ্ধতা, এটা কিন্তু অনেকটাই তৈরি হলো আমার বক্তব্য আমি ঠিক মতো গুছিয়ে বলতে না পারায়। প্রয়াত কেকের সম্পর্কে আমার ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই, থাকার প্রশ্ন ওঠে না। আমি শুধু কনসার্ট নিয়ে তৈরি হওয়ার উন্মাদনা লক্ষ্য করে বলতে চেয়েছিলাম, বাঙালি গায়কদের জন্যও আপনারা একই রকম দরদ দেখান। ব্যক্তিগতভাবে ঈশ্বরের আশীর্বাদে এবং আপনাদের শুভেচ্ছায় গায়ক হিসেবে আমার ব্যক্তিগত কোনো হতাশা নেই, কিন্তু বাঙালি গায়ক হিসেবে সমষ্টিগত বিপন্নতা রয়েছে, সত্যিই রয়েছে। ইদানিং আরো বেশি করে বারবার মনে হয় দক্ষিণ বা পশ্চিম ভারত যেভাবে তার শিল্পীদের স্বার্থ রক্ষার্থে ছাপিয়ে পড়ে, আমরা যেন সেটা করতে বেশ খানিকটা দ্বিধাগ্রস্ত। একার কথা বলতে চাই, আমি একটি সমষ্টির কথা বলতে চেয়েছিলাম। একই সঙ্গে তাই আরো কিছু সমযোদ্ধার নামও করেছিলাম আমি, যাদের ট্যালেন্ট আমার মতে জাতীয় পর্যায়ে। পরে মনে হচ্ছে নামগুলো বলার আগে জিজ্ঞাসা করে নেওয়া উচিত ছিল, কিন্তু আবার বলি এককভাবে এই ইস্যুটাকে আমি দেখি। কেন্দ্রীয় মতো ভারত বিখ্যাত পারফর্মারের নামটা নিছক প্রতীক ছিল, নিছক উপলক্ষ, লক্ষ্য কখনোই তিনি ছিলেন না, থাকার প্রশ্ন থাকে। কে জানতো যে চরম দুর্ভাগ্য কেকের জন্য এইভাবে রূপ পেতে রয়েছে। একজন প্রথিতযশা শিল্পী কলকাতার মঞ্চে গাইতে এসে যেভাবে প্রাণ হারালেন,
সেটা ভীষণ 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 হৃদয়ের গান। বন্ধুরা, আমি আজ আপনাদের সঙ্গে কোনো আলাদাভাবে কথা বলবো না, পরে নিশ্চয়ই কোনোদিন বলবো, কিন্তু আজ সেই দিন নয়। আপনাদের কাছে মার্জনা চাইলাম, শেষ করলাম। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা।